অল্প বয়সে বড় আর বুড়ো বয়সে ছোট কি? অল্প বয়সে বড়, বুড়ো বয়সে ছোট। ছোট কি এমন দাঁড়ান, অল্প বয়সে কি বড়, বুড়ো বয়সে বড়, বুড়ো বয়সে ছোট, এমন তো কিছু পাচ্ছি না। একটু ভাবেন, ইজিলি ভাবলে পেয়ে যাবেন। কি ইনকাম, মানে অল্প বয়সে যখন আছে যৌবনকাল থাকে তখন সে ভালো ইনকাম করে, বুড়ো হলে তার ইনকাম কম হয়ে যায়, এরকম কিছু না? আপনার আরেকটু ভাবতে হবে, এই প্রশ্নটার অ্যান্সার আসলে এটা আমরা নিতে পারছি না। আচ্ছা, পারছি না কিছু, এটা ক্লু দেন। এটা আপনি পারতেছেন না, তা আমরা এটা পাস করতে না, প্রথম পর্যায়ে আপনি এটা বলতেছেন পারতেছেন না। আমার হিসাবে তো ইনকাম হওয়ার অনেক সময় অন্ধকারের মধ্যে বা অন্ধকার যখন আসে তখন আসলে আমরা এটা আসলে ব্যবহার করে থাকি। অন্ধকারে আসলে ব্যবহার করে থাকি, বিশেষ করে আগের মানুষ অনেক সময় ব্যবহার করত বা এখনো ব্যবহার করা হয় অনেক অনুষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। টর্চ লাইট না? তাহলে একটু ভাবেন যে কি এমন আছে যেটা আসলে আমরা আসলে উৎসব মুখরেও আমরা সেটা ব্যবহার করে থাকি। উৎসব মুখরে তো ব্যবহার করে থাকি হচ্ছে বাজি, পটকা। আরো কিছু আছে? আপনি কাছাকাছি কিন্তু চলে গেছেন। না, পারতেছি না। তাহলে কি আমরা পাস করে যাবো? হ্যাঁ। আচ্ছা, আপনার জন্য আমাদের আসলে সেকেন্ড যে কোশ্চেনটি সেটা হচ্ছে কি এমন আছে যেটার অঙ্গ আছে 100টি তারপর সে হাঁটতে পারে না? মানে 100 অঙ্গ থাকার পরও সে হাঁটতে পারে না? স্বাভাবিক, দুইটা থাকলে হাঁটতে পারতো, 100টা যেহেতু আছে সে হাঁটতে পারবে না। না, এখানে কিন্তু আমরা দেখেন আমরা অনেক সময় কিন্তু দেখতে থাকি যে আসলে গরু ছাগল এগুলোর কিন্তু ধরেন যে অঙ্গ বেশি আছে, 4টা, তারা হাঁটতে পারে। এটার 100টা অঙ্গ আছে কিন্তু তারপরও সে হাঁটতে পারছে না, তার অঙ্গগুলো উপরে আছে আর কি, তাই না? কি হবে দাঁড়ান, অক্টোপাস? না, গাছ। মানে আমরা কি এই গাছটা লক করব? হ্যাঁ প্লিজ। প্রিয় দর্শক, আমাদের ভাই বলেছেন যে গাছ, তো আপনার অ্যান্সারটি সঠিক কিনা সেটি জানাবেন। একটি মুখ এবং দুটি হাত আছে কিন্তু কোনো বাহু নাই, পা নাই, সেটা কি? একটি মুখ, দুটি হাত আছে, একটি মুখ আর দুটি হাত, হ্যাঁ, এটার কোনো বাহু নাই, এটার কোনো পা নাই, সেটা কি হবে? কি এমন জিনিস, কই পারি কোশ্চেনগুলো যে মুখ আছে, পা আছে, হাত নাই, মানে হাত আছে, মুখ আছে, হাত আছে, আচ্ছা বাহু নাই, বাহু নাই, মানে শরীর নাই, পা নাই, তাই তো? পারতেছি না। তবে এটা মাথায় রাখবেন যে অবশ্যই আপনি সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করবেন, কারণ কেননা যে আপনি যদি এই তিনটি প্রশ্নের মধ্যে যদি দুটি সঠিক উত্তর দিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য আমাদের রয়েছে আকর্ষণীয় গিফট। হ্যাঁ, তো সেটা কিন্তু মাথায় রেখে অবশ্যই আমাদের প্রশ্নের অ্যান্সারটা দেবেন। একটু ক্লু দেন। এটা হচ্ছে আমরা অনেক সময় অনেকভাবে যে কোন একটা জায়গায় যাব সেটা একটা আসলে টাইম বেস করে আমরা আসলে অনেক সময় চলি, তো সেটা আসলে টাইমের ক্ষেত্রেও আমরা অনেক সময় আসলে সেটা ব্যবহার করে থাকি। টাইমের ক্ষেত্রে ব্যবহার করব, ঘড়ি। আপনি কি সেটা শিওর কিনা বা সেটাকে আমরা লক করবো কিনা? নিতে পারেন, নেন। দর্শক, আমার ভাই বলেছেন যে সেটি হচ্ছে ঘড়ি, অ্যান্সারটি সঠিক কিনা সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আপনার অনুভূতি কি যদি একটু বলতেন? না, ভালো লাগছে, অনেকদিন পরে এরকম কোশ্চেনের উত্তর দিলাম, তো ভালো লাগছে। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন।